নামাজ রোজার মতো কি দিন প্রতিষ্ঠা করা ফরজ? অবশ্যই ফরজ। ইসলাম শুরু হয় তাওহিদ দিয়ে, শেষ হয় খেলাফত দিয়ে। ইসলামে তাওহিদও ফরজ, ইসলামে খেলাফতও ফরজ। সূরা ফাতিহার যে আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান ইবনে আফফান, যেমন খলিফা আলী ইবনে আবি তালেব। ওনারা কি ছিলেন? একদিকে ধার্মিক ছিলেন, আরেকদিকে রাজনৈতিক ছিলেন। যারা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তারা ধার্মিকও আবার তারা রাজনীতিকও, ধর্মকর্ম সব করেছেন, আবার বিশ্ব পরিচালনাও করেছেন। নবীজি প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর খলিফা ছিলেন না? উমর অর্ধ পৃথিবী শাসন করেন নাই? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খুশি, ঠিক না? তো জান্নাত প্রাপ্ত, নেয়ামত প্রাপ্ত হলো তারা, যারা ধার্মিক আবার কি রাজনীতিক। ইসলাম শুরু হয় তাওহিদ দিয়ে, শেষ হয় খেলাফত দিয়ে। বিল্ডিং শুরু হয় ফাউন্ডেশন দিয়ে, শেষ হয় ছাদ দিয়ে, ঠিক না? ইসলামের একটা ফাউন্ডেশন আছে, একটা ছাদ আছে। তাওহিদটা হলো ফাউন্ডেশন, খেলাফত রাষ্ট্রনীতিটা হলো তার ছাদ, ঠিক না? একটা ছাতি, যেমন আটটা শিখ, তারপরে আরো কিছু লোহার কাঠামো, একটা কাঠের কাঠামো, এগুলি মিলিয়ে তার ফাউন্ডেশন, ঠিক না? এখন বৃষ্টি আসতেছে, আপনি ছাতিটা মেললেন, খুললেন, আটটা শিখে খুললো, কিন্তু কাপড় নাই, ছাতার মধ্যে কি নাই? কাপড় নাই, ফাউন্ডেশনটা আছে শুধু। এখন এই এই ছাতা দিয়া কি বৃষ্টি থেকে বাঁচতে পারবেন, রোদ থেকে বাঁচতে পারবেন? কিসের অভাব? সবই আছে, কি নেই? ছাতটা নাই, ঠিক না? এইরকম রাষ্ট্র ব্যবস্থা হলো ইসলামের ছাদ, ওটা অবশ্যই ফরজ, এবং একদিন সেটা আসবে ইনশাআল্লাহ, সারা বিশ্বে সেই ছাদ একদিন নির্মাণ হবে, কোনো সন্দেহ নাই।